আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে রয়েছে তাওয়া পুলি পিঠা। এই পিঠাগুলো তৈরি করতে আপনার তেলও ভাজতে হবে না, আবার পানির ভাপও দেওয়া লাগবে না। তাওয়ায় একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই পিঠার জন্য পুর তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল দিয়েছি, 1/2 কাপ পরিমাণ নিচ্ছি খেজুরের গুড়, আপনি গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। ফ্লেভারের জন্য সামান্য এলাচের গুঁড়া দিচ্ছি 1 চিমটি পরিমাণ। নেড়ে চেড়ে জাল করে নেব। চুলার আঁচটা সামান্য কমিয়ে নিতে হবে যেন পুরি না যায়। আমার পিঠার জন্য পুর তৈরি হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠার ডো বা খামির তৈরি করে নেব। পানি নিয়েছি 2 কাপ এবং 1/2 কাপ, মোট 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ, 2 কাপ পরিমাণ দিচ্ছি আতপ চালের গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা শুকনো আতপ চালের গুঁড়া। চালের গুঁড়া ধরন অনুযায়ী পানির কম বেশি একটু লাগতে পারে। যদি আপনি এটা গুঁড়াটা করতে গিয়ে আপনার মনে হয় যে খুব বেশি শক্ত হয়ে গেছে, তাহলে এই পর্যায়ে সামান্য একটু গরম পানি ছিটিয়ে দিতে পারেন, আর নরম হলে একটু আতপ চালের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর চুলার আঁচ দেওয়া আছে একেবারে কমিয়ে, মানে আমার চুলায় সর্বনিম্ন আঁচে রেখেছি। 10 মিনিট হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হাত সহ্য করতে পারে এরকম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশাতে গেলে মসৃণভাবে মিশবে না। আমার মথে নেওয়া হয়েছে, এ থেকে অল্প অল্প করে নিয়ে রুটি তৈরি করে নেব। একটু বড় করে রুটিটা তৈরি করব। প্রয়োজনে সামান্য আতপ চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আপনি চাইলে ছোট ছোট রুটি তৈরি করেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে বড় রুটি তৈরি করে এ থেকে ছোট রুটি তৈরি করে নিলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি একটি ঢাকনা দিয়ে কেটে দিচ্ছি, আপনি চাইলে কুকি কাটারও এ কাজটি করতে পারেন। একটি থেকে আমি 3টি ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। অবশিষ্ট অংশ দিয়ে আবার রুটি তৈরি করে নেব। রুটির মাঝখানটায় নারকেলের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব যেন আটকে থাকে। কাটা চামচ দিয়ে একেবারে সহজ নকশা করে নিচ্ছি। এই নকশাটা আপনি হাতে করতে পারেন, পুলি পিঠার নকশাগুলো যেভাবে করে সেভাবে করে নিতে পারেন, তবে এটা একেবারে সহজ নকশা। কাটা চামচ দিয়ে দিয়ে তারপর আবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, ফুলের মতো দেখাচ্ছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চাইলে আপনি এই পিঠাগুলো তেলে ভেজে নিতে পারেন অথবা গরম পানির ভাপে ভাপিও নিতে পারেন, তবে আমি তাওয়ায় তৈরি করে দেখাচ্ছি। চুলায় তাওয়া গরম করে গরম তাওয়ার উপর পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলায় একেবারে অল্প আছে, এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, এক পিঠ হয়েছে তাই উল্টে দিচ্ছি। সবগুলো পিঠা উল্টানো হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পিঠাগুলোর রুটিটা ছিল খুব পাতলা, এই জন্য অল্প সময় হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে রেখেছি, 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, পিঠাগুলো তৈরি, চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো তৈরি, একটি পিঠা পোস্টমর্টম করে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। এটা তেলে ভাজলে এতটা স্বাস্থ্যসম্মত হতো না যতটা স্বাস্থ্যসম্মত উপায়ে আমি তাওয়ায় তৈরি করেছি। আর ভাপে দিলে এতটাও সুস্বাদু হতো না তাওয়ায় তেলে নেওয়াতে যতটা সুস্বাদু হয়েছে। মজাদার এই পিঠাগুলো, এখন মজা করে খেয়ে নেওয়ার পালা। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।